number one. আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি, ওরে আমার মন। আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়। টেলিফোনটা এসে পৌঁছলো না, কিন্তু আমার কিছু বন্ধুর আসার কথা আছে, তারাও এখন এসে পৌঁছয়নি। কিন্তু আপনারা যখন এসে পৌঁছে গেছেন আর ঘড়িতে যখন 5:30 বেজে গেছে, তখন তো আমাকে এপিসোড শুরু করতেই হবে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দি দি নাম্বার ওয়ান সিজন সিক্স স্টার বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে সুনন্দা রায়, নিউগড়াপুর থেকে এসেছি। তারপরে সমাপ্তি চ্যাটার্জি, আমি রূপনারায়ণপুর আসানসোল থেকে এসেছি। তারপরে পদ্মিনী পোদ্দা, দমদম থেকে এসেছি। তারপর সুনন্দা পাল, আমি বেগবাগান থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করবো আমার প্রথম রাউন্ডে খেলা, পুরানো সেই দিনের কথা। চার দিদি তো উপস্থিত হয়ে গেছেন। কিন্তু শুরুতেই যে আপনাদের বলেছিলাম যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার চারজন বন্ধুর, তার মধ্যে দুজন বন্ধু কিন্তু আমাদের এই মঞ্চে উপস্থিত। দেখে নেব তারা কারা। সম্প্রতি মুক্তি পেতে চলেছে একটি নতুন বাংলা ছবি, কখন তোমার আসবে টেলিফোন। আজকে আমাদের মধ্যে উপস্থিত সেই ছবির শিল্পীরা লকেট এবং অর্জুন চক্রবর্তী। একটু ছবি সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, গল্পটা বেসিক্যালি একটা লাভ স্টোরি। একজন আর জে, যে চরিত্রে স্নেহা অভিনয় করেছে, ওর নাম প্রিয়া, এবং ও বিভিন্ন লোককে প্রেম নিয়ে অ্যাডভাইস দেয়। সেই অ্যাডভাইস শুনে আমার এক বন্ধুর বান্ধবী তার সাথে ব্রেকআপ করে ফেলে। এবার সেই বন্ধু খোঁজে যায়, গিয়ে আমাকে বলে এই আরজের উপর রিভেঞ্জ নিতে। তো আমি একটা ছোটোখাটো ইয়ার্কি করতে গিয়ে সেটা একটা বড় সড়ো কমপ্লিকেশনে পরিণত হয় আস্তে আস্তে, এবং সেখানে লকেট দিয়ে হচ্ছে সেই প্রিয়ার দিদি। এবং তাদের আমি সরি বলার চেষ্টা করি, যখন ইন্টারভাল অবধি খুব খেলার ছলে যেতে যেতে কমপ্লিকেটেড জায়গায় যায়, সেখান থেকে আমি সরিটা বলি, এবারে প্রিয়া নিখোঁজ হয়ে যায়। তারপরে কীভাবে সেই জটলাটাকে জিত নিজে দায়িত্ব নিয়ে সরায়, ওয়েদার নট প্রিয়া ফরগিভস জিত, তো এইগুলো নিয়ে আর কি সেকেন্ড হাফটা। আলটিমেট এন্ডিংটা খুবই ভালো, এবং সব থেকে বড় কথা, ইটস এ ভেরি সুইট ফিল্ম, যেটা আমাদের বিশ্বাস 10-60 সবাই, সব বয়সের সবাই দেখতে পারে, সকলের ভালো লাগবে, সকলের জুড়ে ফিল্ম। মানে একটা অন্য ধরনের ও ক্যারেক্টারটাকে আমার সাজিয়েছে, এবং খুব কাজটা করতে খুব ভালো লেগেছে। একদম নতুন জেনারেশনের সঙ্গে ছবিটা করা, অর্জুনের সঙ্গে, স্নেহার সঙ্গে আমার প্রথম কাজ, তো সব মিলিয়ে ভীষণ হই হুল্লোড় এবং সবাই দেখার মতো ছবি কখন তোমার আসবে টেলিফোন। আর নামটা শুনে তুমি বুঝতেই পারছো, এখন পুরো প্রেমটাই হয় টেলিফোনের মাধ্যমে, সবাই পুরোটাই মোবাইলে মোবাইলে, তো নামটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়। ওকে, আমরা গল্প সম্বন্ধে আরও কিছু শুনবো, আরও কিছু জানবো। শুরু করে দিই আমাদের প্রথম রাউন্ডের খেলা। তোমাদের গেমটা কি একটু বলে দিই। এখানে একটা ভেজা শাড়ি রয়েছে, তোমাদের শাড়িটা ভালো করে খুলে পাট পাট করে রডটার মধ্যে মেলতে হবে। কুচকে থাকলে হবে না, ফোল্ড হয়ে থাকলে হবে না, পুরোটা যেরমভাবে ছাদে মেলে শাড়ি, যে সব থেকে তাড়াতাড়ি পরিপাটি করে শাড়ি মেলতে পারবে শেরবানি 5 পয়েন্টস, তারপরে 20, 15, 10। ওকে, একটু একটু কথা আর খেলা। তোমাদের যদি মনে হয় তোমরা এখানে বসতে পারো, ফিল অ্যাট হোম। সুরন্দা, কি করো তুমি? কতদিন হলে বিয়ে হয়েছে? 3 বছর 10 মাস আর কি। তার আগে কিছু করতে? না, মানে পড়াশোনা কমপ্লিট করেই বিয়ে। বিয়ের পরের লাইফটা কিরকম শুনি? বিয়ের পরের লাইফটা টোটালি হাজবেন্ডকে নিয়ে টাইম কেটে যায়। হ্যাঁ, মানে সে নিজে কিছুই করতে পারে না, এরকম একটা বেবি আর কি। হ্যাঁ, পুরো বেবি,
মানে তাকে ওরকম ট্রিট করতে করতে আমি এখন তাকে ওরকম ভাবে শাসন করি বেবিকে কি আগে থেকে চিনতে হ্যাঁ হ্যাঁ লাভ ওই জন্য বেবিকেই পছন্দ হয়েছে আর ফোনের কথা শুনে মনে হলো ওর সঙ্গে আমার লাভ যেটা হয়েছে সেটা ওই ফোন থ্রু ফোন মানে আমি ওকে সামনাসামনি চিনতাম বাট জানতাম না যে এ আমাকে ফোন করছে ও আচ্ছা এরকম আর কি ব্যাপার আচ্ছা বাট সে জেনে করতে হ্যাঁ সে আমাকে জেনে করছে ওর একটা বাড়ির নিকনেম আছে তো সেই নামটা আমি জানতাম কিন্তু ভালো নামটা আমি জানতাম না আমি লাস্টে রেগে গিয়ে বললাম যদি আমাকে আপনি না বলেন যে আপনি কে বলছেন এভাবে ডিস্টার্ব করছেন আমি তো এরপর থানায় গিয়ে পুলিশকে বলবো যে এই নাম্বার আমাকে এভাবে ডিস্টার্ব করছে তো না না আমি ও তখন আমি বলছি যে মানে আমি মানে যখন মানে জাস্ট অবাক হয়ে গেছি তারপরেও বেশ কিছুদিন বাদে আর কি গিয়ে আর কি হয়েছে ব্যাপারটা তুমি সেই বেবিকে নিয়ে এসছো সঙ্গে না আসতে পারেনি অফিস আচ্ছা বেবি অফিস যায় হ্যাঁ ওকে শুরু না শুরু করি খেলা এসো तला ওদিকে যাও রাইট ওকে চলে এসো বাড়ির সব কাজ করো না শুধু বরকেই সামলাও না না করি সব কাজ নয় মোটামুটি রান্নাটা হ্যাঁ করি ওকে সুনন্দা টাইম 41 সেকেন্ডস সমাপ্তি কি করা হয় সমাপ্তি আমি কলেজে লেকচারার কোন সাবজেক্ট ফাইনান্স কমার্স ও বাবা দেখে তো মনে হচ্ছে না আচ্ছা 12 বিকম পড়ছে বিএ পড়ছে কিটা পড়ছে কোন কলেজে পড়াও আমি বর্ধমান রাজ কলেজে পড়াই আর বর্ধমান ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার দেখ লকেট কলেজের লেকচারার কে বলবি ওকে দেখে অর্জুন কি মনে হচ্ছে ওকে দেখে মনে হচ্ছে লেকচারার না খুব একটা নয় দাও শাড়ি টাড়ি পরে ড্রেস পরলে তো আরোই বোঝা যাবে না আর কি করতে ভালোবাসে সমাপ্তি আর তো ওই নেট সার্ফিং যাও হয় আমাদের টাইম তো যেহেতু জানো খুবই বিজি শিডিউল থাকে পড়ানো তারপর নিজে এসেও কিছু পড়তে হয় প্লাস আমি পিএইচডি করছি ওর পড়াশোনা হিউজ আছে সারাক্ষণ বইয়ের মধ্যে আছে তাহলে তো যতটুকু টাইম পাই একটা তো বেস্ট হচ্ছে তোমাদের দিদি নাম্বার আমি দেখতেই পাই কারণ ওই টাইমটা আমরা আসি আর কি কলেজ থেকে আর বাকি টাইমে এই নেট যদি একটু টাইম পাই নেট সার্ফিং করে একটু মুভি দেখা আমি খুব পছন্দ করি মুভি দেখা এই সময় ওই সব করতে ভালো লাগে ওকে সমাপ্তি এসো প্লিজ সারাদিন তো পড়াশোনা আর কলেজ এই ধরনের কাজ তো নিশ্চয়ই করা হয় না একদম না নার্ভাস লাগছে প্রচন্ড মার কাছে সারাদিন বকা খাই বাড়িতে গেলে মানে শুয়েই থাকি সঙ্গে কে এসেছেন মা হ্যাঁ মা এসে আমার ফিয়ান্সে মা রিসেন্ট দুটো গোল্ড মেডেল পেয়েছে পুনম মুখার্জির হাতে 22 নভেম্বর বাহ বাহ ভেরি গুড বড়দের মেকে দিয়ে কাপড় জামা মিলিয়েছেন করোনা কখনো না চলো ঠিক আছে ওকে চলো স্টার্ট ভালো করে নিয়ে নাও জলটা আগে আগে ওখানে ঠিক করো সমাপ্তি পিছনে ঠিক করো পিছনে ঠিক নেই লম্বা টান টান করো একটু কনসিস্টেন্ট করো স্ট্রেট করো আমি রানিং কমেন্ট্রি দিচ্ছি বেঁকে গেছে শাড়ি ছোলা ঝাড়ো ঝাড়ো ওদিকে যাও कथा লকেটের সাথে এবং অর্জুনের সাথে মামদু তো আদারওয়াইজ ভীষণ কুল কোনো টেনশন নেই সেটে ও যে শুটিং করে আমি সেটাই বুঝতে পারি না ভালো কাজ করেছো হ্যাঁ একদম কোনো রিঅ্যাকশন নেই আমাকে যেতে হবে চলে যাও আমি কিন্তু কালকে পারবো না ঠিক আছে কবে পারবে কোনো একটা সময় তো রিঅ্যাক্ট করো মামদু আমি কোনো একটা সময় তো ডেকে যাও আমার উপরে কিছুই করে না
সবচেয়ে বড় কথা আমরা এখানে মানে বেশিরভাগটা আউটডোর ছিল, আমরা হায়দ্রাবাদে প্রচন্ড গরমে শুটিং করেছি, আর একটা ছিল আমাদের ভাইজাকে। ভাইজাকে খুব ভালো একটা মানে ওয়েদার পেয়েছি এবং খুব একটা রিসর্টের মধ্যেই আমরা শুটিং করেছি, তো ওখানে ভীষণ মানে থাকা খাওয়া দাওয়া ওখানেই মানে শুটিং করা, ভীষণ রিল্যাক্সভাবে শুটিং করেছি। তারপর মামদোর ছবি। পদ্মিনী কি করো? আমি একটা ইনস্টিটিউটে পড়াই। কি পড়াও? আমি এটা মন্টেসরি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে পড়াই যারা উডবি টিচার হবে আর। ওকে ওকে, বেবিদেরকে যারা পড়াবে সেই তাদেরকে। হ্যাঁ আমি বুঝে গেছি এবার। ওকে, তো ফিউচারে টিচার হওয়ারই সম্ভাবনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এক্সপেরিয়েন্সটা কি রকম একটু শুনি, স্পেশালি মন্টেসরি? হ্যাঁ মানে বেশ মজাই লাগে। ইনফ্যাক্ট মানে আমার কিছু স্টুডেন্ট আছে মানে যারা আমার থেকেও বেশ এজেড, মানে হ্যাঁ, তো ওদের সাথে একটু ডিল করতে মানে মানে বিগিনিংয়ে একটু মানে একটু নার্ভাস ফিল হয় আমার, কিন্তু আফটার দ্যাট ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায় ব্যাপারটা। আর মানে আমি ভীষণ টকেটিভ হয়ে গেছি এখন। ইনফ্যাক্ট আগে আমি খুব রিজার্ভ ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম মানে বিয়ের আগে, তো এই চেঞ্জটা বিয়ের পরে হয়েছে। কেন হলো, মানে কেন হলো তার রিজন আমি বলতে পারছি না ঠিক, মানে জানি না কি করে হলো। ব্যাপারটা কথা বলতে শুরু করলে মানে সেরকম না, অটোমেটিক্যালি হয়ে গেছে। মানে হাজবেন্ড ভীষণ রিজার্ভ, বিয়ের আগে আমি ওর সাথে হয়তো এক দুবার বেরিয়েছি, তো আমরা লং ড্রাইভে গেছি মানে চুপচাপ গেছি, চুপচাপ এসেছি, গান শুনতে শুনতে নাম্বার সময় জাস্ট বললাম আচ্ছা আসছি, বলে নেমে গেল। মানে এরকমও গেছে আমার। ওকে পদ্মিনী এসো, খেলা শুরু করি। চলো শুরু করি পদ্মিনী, স্টার্ট। কাপড়টা নিংড়াও ভালো করে। ভালো করে খুলে নাও, আগে ওই দিকটা যাও, ঠিক করো তলার দিকে কাপড়টা, ঠিক করো তলাটা। চলো 47 সেকেন্ডস। জি, আজকে দুই নম্বর ওয়ান হবে, তার সঙ্গে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হাতটা, আর পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য। আমার এপাশে রাখা আছে পুরো গিফট হ্যাম্পার, সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। চুনন্দা একটু পরে তোমার কাছে আসছি, একটু ওই জন্য সেটা একটু কথা বলে নিই। এই ছবিটা করাকালীন কোনো মজার এক্সপিরিয়েন্স? মজার এক্সপিরিয়েন্স পুরোটাই, মানে পার্থদা চরিত্রটা বিশেষ করে একটা অবাঙালি একটা টান নিয়ে কথা বলে, তো পুরো ইউনিট মোটামুটি অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি বলতে বলতে শুরু করে দিয়েছিল, সেটা খুব কন্টিজিয়াস, সবাই ওটা শুরু করে দিয়েছিল। মোটামুটি কমেডি ফ্লেভার্ড একদম একদম ছবিটা, কমেডি এবং অফস্ক্রিন আরও বেশি কমেডি হচ্ছিল কাজী, আর এত ঘোরা হলো আমাদের ছবির লোকেশন সবকটাই খুবই ভালো। সব থেকে বড় কথা গল্পটা যেহেতু এত ভালো, আমাদের মনে হয় সকলেরই ভালো, যেটা আগেই বললাম। আর ছবির নাম তো কখন তো আসবে টেলিফোন, তো এরকম নিজের জীবনে কখনো হয়েছে যে অপেক্ষা করে বসে আছে টেলিফোনের আশায়? হ্যাঁ অবশ্যই, সব সবার যা হয় আর কি, হাই স্কুলে আমার তাই ছিল, অধীর আগ্রহে তাকিয়ে আছে ফোনের দিকে। একদম তখন অবশ্য সেল ফোনটা হয়নি, পরে তারপর একটা মিসড কল হয়ে গেল। ওকে অর্জুন প্লিজ বসো। সুনন্দা কি করা হয় এই মুহূর্তে? এখন কিছু করছি না, কারণ 7 ডিসেম্বর আমার বিয়ে, আর এর আগে আমি মন্টেসরি টিচিং লাইনে ছিলাম এবং ছেড়েছি, যেহেতু এখন কেনাকাটি। সবার আগে একটা জিনিস বলতে চাই দিদি, টিভির পর্দায় আপনাকে যা দেখেছি মানে এখন সামনাসামনি আপনি অসাধারণ সুন্দরী, না বলে পারছি না। অ্যান্ড রকেট ম্যামকেও তাই বলতে হয়, সারপ্রাইজিংলি আপনাকে দেখতে পাচ্ছি, সৌভাগ্য, থ্যাংকস টু জি বাংলা, এরকম সৌভাগ্য হতে পেরেছে আমার। থ্যাংক ইউ সুনন্দা। তাহলে নতুন জীবন শুরু হতে চলেছে ডিসেম্বরে, বিয়ে কি নিজের পছন্দ মতন? একদম একদম, আফটার 9 ইয়ার্স। 9 ইয়ার্স সে আসতে পারিনি, প্রচন্ড ভাবে জ্বরে পড়ে গেছে। তবে হ্যাঁ, টেলিভিশনে নিশ্চয়ই দেখবে, আমার বাবা মাসি সবাই এসছে পরিবার থেকে। তবে মানে আপনাকে দেখতে পাচ্ছি এটাই খুব ভালো লাগছে দিদি, এবং আপনার সাথে খেলতে পারবো, আই এম ভেরি ফিলিং প্রাউড অ্যান্ড হ্যাপি। তার নাম কি? অভিজিৎ পল। অভিজিৎকে কিছু বলো একটা। তোমার রচনা দিদির সামনে খেলছি, এর থেকে সৌভাগ্য কি হতে পারে? তোমার রচনা দিদির মানে টিপিক, ও ভীষণ ফ্যান আপনার, খুব বড় ফ্যান ম্যাম। অভিজিৎ নতুন জীবনে পদার্পণ করতে চলেছো, আমার অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকো, খুব আনন্দ থাকো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর বিয়ের পরে ছোট
যাবে। আসবে টেলিফোনের দুজন শিল্পী তো আমার মাঝে আছেই, আরো দুজন যাদের অপেক্ষা আমরা ছিলাম তারা হাজির, তাদেরকে ডেকে নেব। আসুন প্লিজ। ওয়েলকাম স্নেহা এবং মিউজিক ডিরেক্টর ডাবু। একটু সুন্দর ছবি সামনে স্নেহার ক্যারেক্টার, একটু সুন্দর। কখন তোমার আসবে টেলিফোনে? আমার যে চরিত্রটা হচ্ছে একটা আর্জে, অ্যান্ড শি ইজ ভেরি বাবলি স্পন্টেনিয়াস। ওর বিয়ে ঠিক হয়েছে একটা এনআরআইয়ের সাথে। এই ছবিতে কমেডি আছে, রোম্যান্স আছে, অ্যাকশনও আছে, মুখের অ্যাকশন হাতের না, পুরো সহ পরিবার মানে সবাই মিলে দেখতে পারে এই ছবি। মামদের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, মানে উনি আমাকে একদমই আনকমফোর্টেবল ফিল করায়নি। পুরো এন্টায়ার টিম, মানে অর্জুন, লকেট দি, ববিদা আমার ডিরেক্টর, প্রত্যেকজন এতটা আমাকে কমফোর্ট দিয়েছে দ্যাট আমি খুব স্মুথলি কাজটা করেছি। ওকে, যাবো কিরম গান কিরম হয়েছে ছবিটাতে? চারটে গান আছে আমার, চারটে খুব ডিফারেন্ট টাইপের গান। খুব একটা খুব পেপি নাম্বার যেটা কখন তোমার আসবে টেলিফোনের টাইটেল ট্র্যাক, আর বাকি রোম্যান্টিক নাম্বারগুলো খুবই ডিফারেন্ট টাইপের। একটা পাপন গিয়েছে যেটা ছবির ফার্স্ট লাভ সং, সুন্দর একটা ফোক, একটা মেক্সিকান ফোক স্টাইলের একটু নস্টালজিক ফিল আছে।
আর অন্তরা মিত্র একটা গান দিয়েছে, ওটা একটা খুব সুন্দর রোমান্টিক গান ওর উপর পিকচারাইজড। আর মোহাম্মদ ইরফান গিয়েছে একটা গান, স্যাড সং। সো ডিফারেন্ট ডিফারেন্ট মুডের গান আছে, আর ছবিটা খুব মিউজিক্যাল ছবি, ওই জন্য আমার গান বানিয়েও খুব ভালো লেগেছে। ওকে, তোমার দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি ছবির জন্য, প্লাস অর্জুনকে এবং লকেটকে। এবং আমি দর্শকদেরকে অনুরোধ করব, বাংলা ছবি দেখুন, এবং যে ছবিটির জন্য ওরা আজকে এসেছে আমাদের সকলের কাছে, কখন তোমার আসবে টেলিফোন, সকলকে রিকোয়েস্ট করব, সবাই দেখবেন। খুব শিগগির মিস প্রিয়া হতে চলেছে মিসেস প্রিয়া। তুই কি কাউকে বিয়ে টিয়ে করে ফেলেছিস নাকি? তুমি কি বলছো? আমিও দেখব। কখন তোমার আসবে টেলিফোন? ভুল হয়ে গেছে রে। চোখে চোখে ঝমঝমে বৃষ্টি পড়েছে বর্ষাতি মন। ভিনদেশি গল্প আমাদের। আই লাভ ইউ। তোর চোখে মন খুঁজেছি। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মনু দেবানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। তুমি আসলে আমি ভালো ভালো গান শুনতে পাই। থ্যাংক ইউ। শুরু করব সেকেন্ড রাউন্ড জলিতাকে নিয়ে, হয়তো তোমারই জন্য। সুনন্দা, এই যে বেবির কথা বললে ফার্স্ট রাউন্ডে, এই বেবির সাথে পরিচয় হলো কিভাবে? পরিচয়, আমি যে কলেজে পড়তাম তো ওর বাড়ির কাছে কলেজ। আচ্ছা। আর ওর এক বন্ধু, মানে পাশের বাড়ির বন্ধু আর কি, আমার সাথে একই ডিপার্টমেন্টে আমরা জুড়ে অনার্স পড়তাম, সেই হিসেবে ও আসতো, বন্ধুর বন্ধু হিসেবে পরিচয় ছিল। তারপর সেখান থেকে যা হয়। ওকে, সুনন্দার জন্য গানের প্রশ্ন। প্রশ্নটা গান গাইবার পরে করি। হ্যাঁ ঠিক আছে। মেরে খেয়ালোঁ কে আঙ্গন মে কোই সপনোঁ কে দীপ জলায়ে কহীঁ দূর জব দিন ঢল যায়, সাঁঝ কি দুল বদন চুরা চুপ কেসে আয়। থ্যাংক ইউ। এই কম্পোজার কে ছিল? সলিল চৌধুরী। সেম কম্পোজার একটা গান গাও না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি বলে রাতে জাগা পাখি, না যেও না। ঠিক আছে, ওকে, 10 পয়েন্ট। দেখো কি গিফট আছে। প্রেসার কুকার, স্যান্ডউইচ গ্রিল, ইন্ডাকশন ওভেন, কাটলারি সেট, ননস্টিক কুকওয়্যারের সেট, বলো কোনটা নেবে? স্যান্ডউইচ গ্রিল। স্পেশাল মানুষের গল্প শুনবো। মা বাবা আমার জন্য দেখেছেন আর কি অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমার মানে ফিয়ান্সও এসেছে আর কি। ওই ওই যে, ও কি করো? আফটার গ্র্যাজুয়েশন এন্ড এমবিএ আমি 2 বছর হলো ব্যবসায় জয়েন করেছি। বাহ, কিসের ব্যবসা? রাইস মিলের ব্যবসা করি, প্লাস রাইস মিল মেশিন ম্যানুফ্যাকচার ব্যবসা করি। ও খুব ভালো, ভেরি গুড। তো কবে বিয়ে? কবে? এই 7th December। বাহ, খুব ভালো সমাপ্তি। থ্যাংক ইউ ম্যাম। তোর মধ্যে কি কি প্লাস পয়েন্ট, কি কি গুণ দেখলে যে হ্যাঁ বললে? ও সব ভালো, মানে আমের প্রচন্ড মাথা গরম অ্যাকচুয়ালি, মানে কলেজে হয় না কি একটু কিছু ঝামেলা হলো তো আমি ওর ফোন করে না চিৎকার করতে থাকি, অন্যেরা ওর পর ছাড়ি, ও চুপচাপ শোনে, কিচ্ছু বলে না। যাই, এটা হচ্ছে তোমার ভালো গুণ, মানে তুমি যত তুমি চাচামিচি করবে, গালাগালি দেবে, আমি একদম ঠান্ডা, আমি মাথা একদম চুপ করে থাকবে, মানে ছেলেরা চুপ করলেই ঘরে শান্তি। আমার মাও এসে শুনে তুমি মাকে নিয়ে এসেছি। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ একদম, বর মুখ খুললেই বর খারাপ, একদম। তো যেটা বলবো সেটাই ঠিক। হ্যাঁ এটাই রাইট। ও কিন্তু এখনই রেগে গেল এই কথাটা বললাম বলে, তাই না? আচ্ছা সমাপ্তি, মা যে বলছিল একটা ফার্স্ট রাউন্ডে তোমার একটা অ্যাচিভমেন্টের কথা, স্পেশাল একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ মানে সেটা একটু বলো। আমার এমকমে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই পুরো ইউনিভার্সিটিতে, তো ওই জন্য আমাদের কনভোকেশনের প্রেসিডেন্ট এসেছিলেন, তো ওনার হাতে আমি গোল্ড মেডেল পাই, প্লাস আমি তরুণেন্দ্র বোস গোল্ড মেডেলও ওনার হাতে পাই, ফর অল ওভার যত স্ট্রিম আছে ওর মধ্যেও হাইয়েস্ট মার্কসের জন্য। বাহ লাভলি, খুব ভালো সমাপ্তি, ভেরি গুড।
मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा ये शाम मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा ये शाम मस्तानी ये शाम मस्तानी शाम से कुछ गाइए संध्या वाला इवनिंग एनी सॉन्ग संध्या बेला तुमी आमी बसे आछी दुजने तुमी सुनबे उल्टा हबे तुमी बोलबे आमी सुनबो सुनबो तुमी बोलबे জিনিস নাও ইনজেকশন এসে কিছু জিজ্ঞেস করলেন হ্যাঁ তো আমি জাস্ট কিছু কিছু বুঝি আর কি মানে মালয়ালম ল্যাঙ্গুয়েজটা তো আমি জাস্ট মাথা নেড়ে জাস্ট আনসার করেছি মানে একটা ফার্স্ট কোয়েশ্চেন আমি মাথা নেড়ে আনসার করলাম তারপর সেকেন্ড কোয়েশ্চেন আমি তাতেও মাথা নাড়লাম লাস্টে উনি তারপর শুরু করে দিয়েছেন মানে যা বলছেন মাথার ওপর দিয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না মানে আমি লাস্টে দেখছি কোনোভাবেই ব্যাপারটা মানে উনি এক্সপেক্ট করছে আমি আনসার দেব লাস্টলি আমি এরকম করে দেখিয়ে দিলাম মানে এরকম করে দেখিয়ে দিলাম তো উনি যে শক মানে উনি যে ইন দ্য দৈব মে বলে সে মানে একেবারে কি করে বুঝতে পারছি না বলে আমার মাথা পিছে হাত টাত গোড়াল বোলালে মানে খুবই উনি মানে খুব কষ্ট পেয়েছে এটা শুনে আর কি মানে ওনার হয়তো ছেলের জন্য হয়তো আমাকে পছন্দ করেছিলেন কেউ যেই দেখেছে মেয়ে কানে মানে মানে শুনতে পায় না বলতে পায় না তো উনি যে সেটাই দুঃখ করে আমার মাসিকেই মানে বলেছে তো বলেছে আমার মাসিকেই বলেছে এবার মাসি বলছে না তো তো কলকাতা থেকে এসো তো একদম নর্মাল সব ঠিকঠাক মানে উনি পুরো স্টান্ট মানে ভাবতে পারেন যে আমি যে একদম নিবি কার যে শাম করে যে অ্যাভয়েড করার জন্য সিচুয়েশনটা করেছিলাম বেশ কষ্ট হ্যাঁ রেডি গানের জন্য জিন্দগি কি ইহি রীত হ্যায় हार के बाद ही जीत है जिंदगी की यही रीत है हार के बाद ही जीत है थोड़े आंसू है थोड़ी हंसी आज गम है तो कल है खुशी এইটা কোন ফিল্ম জানো হ্যাঁ মিস্টার ইন্ডিয়া এই ফিল্মের অন্য কোনো গান গাও কাটে নহীঁ কটতে দিন ইয়ে রাত কহনি থি তুমসে জো দিল কি বাত লো আজ মে কহতি হু আই লাভ ইউ বরকে কখনো আই লাভ ইউ বলেছো মনে পড়ছে না মনে পড়ছে না মানে অনেক বছর হয়ে গেছে তো এইজন্য এখন আর মনে পড়ছে না আরে 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 বন্ধু নিচেন ভাই কি নেবে বলো কাটলেরিস কোথায় হানিমুনে যাচ্ছ আমাকে অনেক রকম অপশনস দিয়েছিল বলেছে আন্দামানও হতে পারে গোয়া হতে পারে গোয়া ঘুরে এলাম কিছুদিন আগে তবে আমার খুব ভয় লেগেছিল প্যারাগ্লাইডিং করে ওখানে গোয়াতে তারপর মানে এক্সপিরিয়েন্স ওয়াজ গুড কিন্তু এইরকম সাউথ ইন্ডিয়াও যেতে পারি এই আচ্ছা তুমিও নতুন লাইফে ঢুকছ তোমাকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সুনন্দার জন্য গান জো জি চাহে ও মিল যায় कब ऐसा होता है हर
हर जीवन जीवन जीने को समझौता होता है, अब तक जो होता आया है वो ही होना है। जीवन क्या है, चलता फिरता एक खिलौना है। थैंक यू। तो जीवन, जीवन क्या है जो भी है, तो आप जीवन से कोई गाना गाइए। জীবনে কি ভাবনা, ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, আহা হা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সুনন্দা 35 পয়েন্ট সঙ্গে জুসার এবং স্যান্ডউইচ গ্রিল, সমাপ্তি 25 পয়েন্ট সঙ্গে নাইফ সেট ইন্ডাকশন ওভেন, পদ্মিনী 30 পয়েন্ট সঙ্গে টোস্টার কাটলারি সেট, সুনন্দা পাল 20 পয়েন্ট সঙ্গে বোল সেট প্রেশার কুকার। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড, এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে সুনন্দা পাল। খুব ভালো থেকো, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হলো, অল দ্য বেস্ট। তোমার জন্য গিফট আছে সুনন্দা, একটা তোমার জন্য মেমেন্টো আর একটা ডিনার সেট। তো থ্যাংক ইউ সো মাচ। আর তেরে নয়নো কে দর্পণ মে কাজল কিউ শরমাতা হ্যায়, আর জব জব দেখে মেরি তরফ তু রঙ মেরা খিল জাতা হ্যায়, ও তুঝে পানে কো মন কি বাহার তরসে, দেখুঁ জাহাঁ তেরা প্যার বরসে, তেরে সঙ্গ জিনা তেরে সঙ্গ মরনা, তক নিনক 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 নিনক, গোরিয়া রে মেরা দিল চুরা কে লে যা, সজনা বে মেরি নীন উড়া কে লে যা, আরে গোরিয়া রে মেরা দিল চুরা কে লে যা। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। দেখো একটা এলইডি টিভি আছে, একটা ওয়াটার ফিল্টার, ভ্যাকুয়াম ক্লিনার আর একটা রট আয়রনের খাট যেটা তোমার সামনে রাখা আছে। নাম্বার ওয়ান কে বলো? আমি। কি পছন্দ বলো পদ্মিনীর? এলইডি টিভি। পদ্মিনী, এখানে রয়েছে একটা 5 লিটারের একটা প্রেশার কুকার এবং ব্র্যান্ডেড প্রেশার কুকার। প্রাইস অপশন তিনটে, 1070, 1770, 2270। বলতে হবে এই 5 লিটারের প্রেশার কুকারের দাম কত। লাস্টেরটা 2270। 2270। কনফিডেন্ট? না, মানে আমি কনফিউজড, মিডলটা আর 2270-এর মধ্যে। তো ব্র্যান্ডেড আমি মানে যা শুনেছি খুব কস্টলি হয় এগুলো, তো এক্সপেক্টেড কি 2270 হতে পারে। 1700 এবং 2200-এর মধ্যে কনফিউশন। হ্যাঁ, ফাইনাল 2200। পদ্মিনী, সংসার করছো তো বহু বছর? হ্যাঁ। কত বছর? 11 বছর। প্রেশার কুকার নিশ্চয়ই কেনা হয়? মানে আমার কেনা হয় না, মানে জেনারেলি আমার হাজবেন্ড কিনে নিয়ে আসেন। 1770 পদ্মিনী, প্রথমে যে ডাউটটা করেছিলে সেইটাই। ভেরি সরি, নো পয়েন্টস, নো গিফট। নাম্বার টু কে? সুনন্দা, কি পছন্দ বলো? সবই আছে। এলইডি টিভি। ওকে সুনন্দা, স্টিম কুকার আছে? খুব প্রয়োজনীয় জিনিস আজকের দিনের, সব কিছু করতে পারবে এর মধ্যে। প্রাইস অপশন কি কি আছে দেখো, 2000 লেখা রয়েছে আর নিচে তিনটে প্রাইস রয়েছে, 195, 495, 795। 2000-এর সাথে কোন সংখ্যাটা যোগ করবে? এই স্টিম কুকারের দামটা তাহলে হবে, মানে 2195 হবে, 2495 হবে, না 2795 হবে? স্টিম কুকারের দাম কত? 2795।
2795 ফাইনাল মনে হচ্ছে ওকে তুমি বলছো 2000 এর সাথে 795 যোগ করলে যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 2795 কতদিনের সংসার 3 বছর 10 মাস কিসে মনে হলো 2795 দেখে মনে হলো কখনো ইচ্ছা হয়নি কেনার তারপর হেলদি জিনিস পছন্দ করো না আসলে তেল তেল মশলা বেশি না তেল মশলা বেশি খাই না তুমি বললে স্টিম কুকারের দাম 2795 এবার আমি তোমাকে দেখাই আন্দাজে ঢিল মেরেছো 2795 রাইট অ্যানসার স্টিম কুকারের দামটা অ্যাবসলিউটলি রাইট তুমি কি বলেছো 20 পয়েন্ট শিরন্দা সঙ্গে এলইডি টিভি সমাপ্তি কি পছন্দ ভ্যাকুম ক্লিনার ওকে সমাপ্তি এখানে একটা টোস্টার আছে টোস্টারের এখানে কি লেখা রয়েছে দেখো 1-95 এই ড্যাশে কি বসাবে 3 না 6 না 9 মানে এটার দাম 1395 না 1695 না 1995 কি দাম এই 1695 ফাইনাল আন্দাজ কোনো চান্সই নেই জানার মেসে থাকো তাহলে একা একা ম্যানেজ করতে হয় ওই আর কি টোস্টার নেই না ওখানে নেই তাহলে 1695 হবে দেখে নি রাইট অর রং আন্দাজে 1695 ভেরি গুড সমাপ্তি 20 পয়েন্ট চাঙ্গে ভ্যাকুম ক্লিনার থার্ড রাউন্ডের পরে দেখবো স্কোর সুনন্দা 55 পয়েন্ট সঙ্গে জুসার স্যান্ডউইচ গ্রিল এলইডি টিভি সমাপ্তি 45 পয়েন্ট সঙ্গে নাইফ সেট ইন্ডাকশন ওভেন ভ্যাকুম ক্লিনার পদ্মিনী 30 পয়েন্ট সঙ্গে টোস্টার কাটলারি সেট শুরু করবো শেষ রাউন্ড আমি সেই আমরা দেখবো এখানে কি কি আছে 5.1 অডিও স্পিকার একটা চেয়ারের সেট সেন্টার টেবিল ল্যাম্প শেড তারপরে চিমনি আইসক্রিম মেকার বাজার রাউন্ড প্রশ্নের পরে বলবো এবার বলো তারপরে বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দাও তাহলে 20 পয়েন্ট যদি ভুল উত্তর দাও তাহলে -10 প্রথম প্রশ্ন যার রাইট আনসার দিলে গিফট পাবে চেয়ারের সেট একটা ওয়ার্ড আসবে সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে ওয়ার্ডটা চিনতে হবে টেলিফোন দেখে নি 20 পয়েন্ট সঙ্গে চেয়ারের সেট সেকেন্ড প্রশ্ন যার রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার আমার একটা টিপস দেখো কার্পেটের পোড়া দাগ তুলতে কি ব্যবহার করবেন আলু না পেঁপে কার্পেটে পোড়া দাগ তুলতে কি ব্যবহার করবেন আলু না পেঁপে এবার বলো সুনন্দা আলু আলু দেখে নি 20 পয়েন্ট সঙ্গে 5.1 অডিও স্পিকার থার্ড প্রশ্ন যা সঠিক উত্তর দিলে গিফট পাবে ল্যাম্পশেড একটা ছক আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে তার থেকে দুটো শব্দ বানাবে একটা গয়নার নাম একটা আসবাবপত্রের নাম দেখো পদ্মিনী বাদে বাকি দুজন এবার বলো সমাপ্তি নাকচাবি বিছানা দেখে নি কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি শব্দ সন্ধান একটা ছবি আসবে তার পাশে একটা বাক্য লেখা থাকবে ছবি থেকে একটা শব্দ বেরোবে ওই বাক্যটা থেকে একটা শব্দ বেরোবে দুটো মিলিয়ে একটাই শব্দ হবে যার একটাই অর্থ হবে লেখাটা বলছি ইংরেজিতে হট বলো চটপট ক্লু দি কঠিন আছে একটু ক্লু দিচ্ছি
খাবারের নাম। এবার বলি সুনন্দা। বাজার প্রেস করছি সুনন্দা, বলতে হবে নাহলে মাইনাস হবে। মাইনাস টেন বলে দি। ঘটি গরম, একটা ঘটি, আর ইংরেজিতে হট হচ্ছে গরম, তাই ঘটি গরম। খাই তো ঝুড়ির মধ্যে করে নিয়ে নিয়ে ঘোরে স্টেশন ফেশনে সব জায়গায় রাস্তাঘাটে পার্কের পাশে ঘটি গরম। ওকে লাস্ট প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আইসক্রিম মেকার, একটা শব্দ ছক। ফার্নিচার ক্লু, ফলের শুরুতে ফল পাবে, স্বাদের টক যখন খাবে, পাশাপাশি চালের গুঁড়োর কাজ, দেখো পুজোর সাজ। উপর নিচে ক্লু, ফলের শুরুতে ফল পাবে, স্বাদের টক যখন খাবে, পাশাপাশি ক্লু চালের গুঁড়োর কাজ, দেখো পুজোর সাজ। এবার বলো সুনন্দা। উপর নিচ আমলকি, পাশাপাশি আলপনা, দেখে নেই। ডায়মন্ডের তরফ থেকে সোনার হাত আর অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। পাঁচটা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মাফলার, সোয়েটার, মাকি ক্যাপ, হ্যান্ড গ্লাভ, জ্যাকেট। জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মাঙ্কি ক্যাপ, সোয়েটার, মাফলার। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, আর অরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার পুরো তোমার। চন্দা যে গোপন কথা মানে অরিশ। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ান তরফ থেকে পার্ল সেট। সমাপ্তির সঙ্গে মেমেন্টো, পদ্মিনীর সঙ্গে তোমার এমেন্টো। জি বাংলা, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে আরও একটা সোনার হার, সঙ্গে দিদি নাম্বার ওয়ান এর ব্যাচ। অডিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি। আর সুনন্দা তোমার জন্য আরও একটা আছে প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে, এইটা তোমার দিদি নাম্বার ওয়ান শাক। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। নমস্কার।